এখন একটা খেলনার দোকান আছে ভাই, এই যে আপনি টুকাই মুভিটা বানাইছেন, আমি নামটা শুনে আমার কাছে এতটা ভালো লাগলো, আমি কালকে অবশ্যই সবার আগে হলে যে আমি হিরো আলমের সিনেমাটা দেখবো ভাই। আপনার সিনেমাটা আমার দেখার জন্য অনেক আগ্রহ, যে না আমাদের টুকাইদের নিয়ে একটা ছবি বানাইছেন, আমাদের টুকাইদেরকে কেউ মূল্যায়ন করে না, কোনো দাম দেয় না ভাই, যেখানে যে এখানে লাত্তি উষ্টা খাই, আর অনেকজন অনেক জায়গায় চিপা চাপিতে কাগজ টুকাতে যায় ভাই, চোর মনে করে মার হয় ভাই, লাত্তি উষ্টা খাই। আমি এখন খেলনা বিক্রি করি ভাই, আগে ছোটবেলা কমলাপুর ঘুমাইতাম, কমলাপুর কাগজ উগজ টুকাইছি ভাই ওখানে, এখন লক্ষ্মী বাজার খেলনা দোকান আছে ভাই। ঠিক আছে, কালকে আমরা হল হলে যাবো, তুমি কেরানীগঞ্জে দিন যেটা যে আছে না, জি ভাই ওই হলে আসবে। আপনি টুকাটা দেখার জন্য আমি ভাই অনেক আগ্রহ হতে আসি ভাই। অবশ্যই অবশ্যই, দোয়া রাখো আমার জন্য, সবাই দোয়া রাখবেন, আমি কি বলছি, দেখেন আমি হিরো আলমকে কতটা ভালোবাসি আপনাদেরকে দেখাই। আমার জীবন ধন্য। আচ্ছা, আপনার তো মাঝে মধ্যে অনেক ছবি দেখেন এবং একটা ছবি চার পাঁচ বড় দেখেন, তো আমাদের হিরো আলম ভাইয়ের টোকাই সিনেমা আগামীকাল যেহেতু রিলিজ হচ্ছে, কালকে কয়টা শো দেখবেন? কালকে আমার তিনটা শো দেখাইবো। আপনারা জানেন এর আগে মার্সতা মুক্তি পেয়েছে, আমি কাদিরা সিনেমা হলের ছবিটা পাঁচবার দেখছি, তারপর সাহসী হিরো আলম সেটা চিত্তমহলে দেখছি চারবার, আমি হিরো আলম দুইটা ছবি কিন্তু আমি সুন্দরভাবে দেখছি, তো টুকা সিনেমাটা আমি অনেকবার দেখার চেষ্টা করবো। আমাদেরকে নিয়ে কি তুলে ধরা হয়েছে ছবিটা, তো আমরা এটা দেখবো, একবেলা খাইতে পারলে আরেকবেলা খাইতে পারতাম না, মানুষের লাভ ছাড়া আর কিছুই যুক্ত না। আচ্ছা, অনেকে জানে আপনি সাকিব খানের ভক্ত, এখন দেখতেছি আমরা হিরো আলম ভাইয়ের সাথে আছেন আপনি। হ্যাঁ, হিরো আলম ভাইয়ের যখন শুনেন নায়ক হিরো আলম ভাই যখন মার্সক্কা বানাইছে, তার ওই ছবিটা দেখে তার ভক্ত হয়েছে আমি। মার্সক্কা সিনেমাটা আমার খুব ভালো লাগছে, সে একটা ডায়লগ দিত, এই ডায়লগটা আমাকে স্যার অফিসে ভালো লাগছে। আমি হিরো আলম সন্ত্রাসী করে লাগাই মলম, সেই ডায়লগটাই সত্যি বেশি আমার কাছে ভালো লাগছে, যে নায়িকারা বাঁচাইতে যায় তখন ভিলেন জিজ্ঞাসা করে সাঙ্গোপাঙ্গ নাকি নাম জিজ্ঞাসা করে কে তুই, আমি হিরো আলম সন্ত্রাসী করে লাগাই মলম, সেই ডায়লগটা আমার কাছে বেশি ভালো লাগছে। ভাই কেমন লাগলো যে আপনার সামনে আপনার ছবির ডায়লগ বললেন, আপনার এক ভক্ত আর কি? অসংখ্য ভালো লেগেছে, যেহেতু তাই আমাকে ফলো করে, সেই জন্য আমার ডায়লগ বলে এবং আমার ফলো অনুষ্ঠান সবার ভালো লাগে, এটা অবশ্যই ভালো লেগেছে। দোয়া থাকলে বলবে কালকে হলে আসবো। ধন্যবাদ।